আলাইকুম আমি এস এম আরাফাত ফেরোস পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে তো আজকে হলো একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ে একটা গাইডলাইন ভিডিও বানাবো যে ভাইয়া কোচিংয়ের পরীক্ষায় মার্কস কম আসতেছে করব বলতে গেলে নাইনটি পার্সেন্ট অ্যাভারেজ স্টুডেন্টরা প্রথমে অ্যাডমিশন ফেজের একদম শুরুর দিকে প্রবলেমটা ফেস করে তো এটা নিয়ে আমার মন্তব্য কি বা এটা নিয়ে আমার গাইডলাইন কি তো চলো ভিডিওটা শুরু করি তো প্রথম হলো তোমাদের প্রথম প্রধান কাজ হলো ভুলগুলো আইডেন্টিফাই করা অর্থাৎ কোচিংয়ের পরীক্ষার প্রধান উদ্দেশ্য হলো যে তুমি কেন ভুল করতেছো কী প্রশ্ন ভুল করতেছো এগুলো হলো আইডেন্টিফাই করা একটা কমন টেন্ডেন্সি দেখা যায় যে ধরো যে আমি একটা একশো মার্কের পরীক্ষা দিলাম এটাতে সত্তর পাইলাম অ্যান্ড আমার পজিশন কত আসলো জানে আমরা ছাড়ে দিই বাট এটা করা যাবে না অ্যাডমিশন টাইমে আসে আমরা যে বাকি যে তিরিশটা প্রশ্ন অর্থাৎ যে কয়টা প্রশ্ন ভুল করতেছো এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করা অর্থাৎ তুমি প্রশ্নটা নিয়ে বসবা দেন এক পাশে বইটা খুলবা দেন দেখবা যে তুমি যে প্রশ্নটা ভুল করছো সেটা বইয়ের কোথা থেকে আসছে অ্যান্ড ওটা একটা আলাদা কালারের মার্কার দিয়ে দাঁড়ায় রাখবা তাইলে হবে কি নেক্সট টাইম যখন তুমি ওই চ্যাপ্টারটা পড়তে যাবা তখন কিন্তু তোমার এমনিতে ওখানে ফোকাস চলে যাবে ও আচ্ছা আমি এই জায়গাটা আগে ভুল করছিলাম এটা যাতে নেক্সট টাইম আর ভুল হবে না তুমি এটা জিনিস খেয়াল রাখবা তুমি যখন এই টেকনিকটা ইউজ করবো তোমার অ্যাকুরেসি আস্তে আস্তে বাড়তে বাড়তে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে এটা কেমন করে যখন তুমি কোশ্চেনটা নিয়ে এক হলো তুমি কোশ্চেনটা নিয়ে বসতেছো দুই তুমি বই খুঁজে খুঁজে বের করতেছো যে তোমার কোন লাইনটা থেকে এমসি কেউ আসো তুমি কোনটা ভুল করছো তিন তুমি যখন আবার পড়তে যাবা তখনও কিন্তু তোমার এমনিতে ওই দিকে ফোকাস চলে যাবে আস্তে আস্তে তুমি গতবার যে ভুল করছো সেকেন্ড টাইম ওই ভুলটা আর করবা না সো আমার প্রথম উপধান কাজ কি ভুলগুলো আইডেন্টিফাই করেন বইয়ে হলো আলাদা কালির একটা মার্কার দিয়ে দাগায় রাখা যে আচ্ছা এটা আমি ভুল করছি এটা করলে তোমাদের এক করছি বাড়বে এটা হলো তোমাদের প্রধান কাজ সেকেন্ড হলো গতানুগতিক গতানুগতিকভাবে পড়া এখন এইটা মানে কি তুমি অনেক সময় শুনবা যে একটা কোচিংয়ের টপার হলো কোথাও চান্স পায় নাই এটা আমাদের বেলাও এটা হয়েছে এনে এটা অনেক সময় সত্য এখানে ক্ষেত্রে হয় কি তুমি যদি কিছু চুরিবিদ্যা ইউজ করো তাহলে দেখবে যে তুমি এমনিতে কোচিং টপ করবা চুরিবিদ্যাটা কি তুমি দেখবে যে কোচিং যেগুলো সহায়ক বই বা ডাইজেস্ট দেয় অথবা যেগুলো প্র্যাকটিস দেয় তুমি যদি শুধু এগুলোই পড়ে যাও তুমি এমনি নাইনটি টু নাইনটি ফাইভ মার্ক ক্যারি করতে হবে তুমি ধরো যে সেন্ট্রালও টপ টু হান্ড্রেড টপ ফাইভ হান্ড্রেডে থাকতে পারবে যদি তুমি বই না পড়ো বই না পড়ো জাস্ট যদি ওই সহায়ক বইগুলো পড়ো তাও তোমার হলো কোচিং একটা ভালো পজিশন চলে আসবে বাট এটা করা যাবে না বেশিরভাগ টপার অর্থাৎ যারা যারা হলো চান্স পায় না টপার হয়েও চান্স পায় না তারা হলো এই চুরিবিদ্যাটা ইউজ করে এটা আমরা করবো না আমরা করবো কি আমরা হলো গতানুগতিকভাবে পড়বো এটা মানে কি মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট কি সব থেকে ইম্পর্টেন্ট হল তোমার মেইন বুক অর্থাৎ মেইন বই থেকে প্রশ্ন আসে তারপর ইম্পর্টেন্ট কি তারপর সব ইম্পর্টেন্ট হলো অনুশীনী তাহলে তোমার কাজ কি মেইন বই পড়া তারপর অনুশীলনী পড়া পাশাপাশি কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে পড়া কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা উদাহরণ দেয় তুমি যদি ফিজিক্সে ফার্স্ট পেপার ফিজিক্স ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে গতিবিদ্যা এই চ্যাপ্টারটা তুমি যখন এমনি পড়বা তখন তুমি খুব ভালোভাবে থিওরি পড়লা কয়টা হলেও সূত্র দেখলাম অ্যান্ড দেন মনে হবে যে মেডিকেলে তো ম্যাথ কম আসে একটা দুইটা আসে এইটা ম্যাথ না দেখলেও কী যায় আসে বাট তুমি কোয়েশ্চেন ম্যাথটা খুলে দেখো এই গতিবিদার চ্যাপ্টার থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কোয়েশন শুধু ম্যাথই আসে এখান থেকে থিওরি বলতে গেলে আসেই নাই তাহলে তোমার কাজ কি তোমার যখন হলো কোচিংয়ের পরীক্ষাটা হবে তুমি সুন্দর মতন গতিবিদ্যার থিওরিগুলো পড়লে পাশাপাশি নিজে নিজে হাতে কলমে যতগুলো ম্যাথ আছে অর্থাৎ এসিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ভিহিকাল টু ইউ প্লাস এটি এই যে কমন সূত্রগুলোর যতগুলো ম্যাথ আছে এই ম্যাথগুলো হল সলভ করে যাওয়া কারণ কোয়েশ্চেন ব্যাঙ্কে লাস্ট পাঁচ ছয় বছর ধরো এন্ড এর আগেও থিওরি কম আসে এন এই চ্যাপ্টার থেকে কেন জানি ম্যাথ বেশি আসছে সাথে আবার যেমন ধরো যে তুমি বায়োলজির একটা চ্যাপ্টার ধরো যায় মানব দেহের প্রতিরক্ষা চ্যাপ্টারটা পলো খুব ভালোভাবে পড়লাম সাথে যদি তুমি এইটা কোশ্চেন ব্যাংকটা খুলে দেখো দেখবে যে এখানে তিনটা জায়গা থেকে প্রশ্ন হয় এক হলো ভ্যাকসিনের প্রকারভেদ দুই হলো মানব দেহের প্রতিরক্ষা স্তরের উদাহরণগুলো তারপর হলো অ্যান্টিবডের অ্যান্টিবডি যেগুলো আছে অ্যান্টিবডি প্রকারভেদের কাজগুলো এগুলো হলো সব থেকে গুরুত্বপূর্ণ অংশ তুমি ওগুলোও পড়বা প্লাস এই কোয়েশ্চেন ব্যা অ্যানালাইসিস করে এই যে যে অংশগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো একটু ভালোভাবে ফোকাস দেবো অর্থাৎ আমরা গতানুগতিকভাবে পড়ে আমরা ভালো করার চেষ্টা করব আর যদি বায়োলজি নিয়ে সমস্যা হয় তাহলে তুমি বায়োলজি এরিয়া আমাকে কোর্সটা নিতে পারো এখানে হলো বলতে গেলে একদম অপ্রয়োজনীয় কোনো কিছু নাই তুমি এ এক লাস্টে তো তোমাকে বই পড়তে হবে সো বইয়ের কোন কোন জায়গাগুলোতে বেশি গুরুত্ব দিতে হবে কী কী পড়তে হবে না এইসবে কিন্তু এই কোর্সে বলা আছে অ্যান্ড অলরেডি সাড়ে তিনশো জন ভর্তি হয়েছে অ্যান্ড খুব পজিটিভ রিউ পাচ্ছি চাইলে বায়োলজির সমস্যা নির্দেশনা এটা করতে পারো বাট তাহলে আমরা আরেকবার রিপিট করে তাহলে করবো কি আমরা হলো মেইনলি মেইন বুকে ফোকাস দেবো অনুশানিতে ফোকাস দেবো দেন আদার্স অর্থাৎ ধরো যে তুমি তারপর যদি সহায়ক বই ডাইজেস্ট বলো বা মেডিটেশন বলো এগুলো পড়তে চাও পড়তে পারো তারপর যদি গাইড পড়তে চাও তাও পড়তে পারো বাট মেইন ফোকাস কী দিবো আমরা মেইন ফোকাস দেবো হলো তোমার মেইন বই আর অনুশানীকে ঠিক আছে এরপর আদার্স যা আছে এরপর হলো টেক এন এক্সাম লাইক এন এক্সাম এই টেন্ডেন্সিটাও অনেক বেশি কথা হচ্ছে আমরা প্রথমে ভাবি কি যে আচ্ছা ঠিক আছে এটা তো কোচিংয়ের পরীক্ষা খারাপ করলে তো কোনো কিছুই যায় আসে না সমস্যা কি আমরা অ্যাডমিশন টেস্টে ভালো করবো অ্যান্ড আলটিমেটলি কি হয় যে পরীক্ষা কোচিংয়ের পরীক্ষা খারাপ করে অ্যান্ড মন হতাশ হয়ে যায় এরপরে আবারও কি হয় আরে কোচিংয়ের পরীক্ষা কি যায় আসে সো এটা করা যাবে না আমাদেরকে এক্সামটা এমন একটা মাইন্ডসেট নিয়ে কোচিংয়ের পরীক্ষা দিতে চাইতে হবে যে এটা হলো আমার অ্যাডমিশন টেস্ট আচ্ছা তুমি যদি একবার মাইন্ডসেটটা এইভাবে চেঞ্জ করতে পারো যে এটা কোচিংয়ের পরীক্ষা নেই এটা আমার অ্যাডমিশন টেস্ট তখন কি হবে তখন হবে যে তোমার পড়াশোনা যে সিরিয়াসনেস এই পড়াশোনার সিরিয়াসনেসটাও বাড়ে যাবে প্রিপারেশনের সিরিয়াসনেসটাও বাড়ে যাবে তখন আলটিমেটলি এটা লাভ হবে তোমার মার্কও গ্রাজুয়ালি ইনক্রিজ করবে যখন তুমি সিরিয়াসলি কোন যে কোনো কিছু করবা অবশ্যই এটা থেকে আওয়ারপুট ভালো পাবা অ্যান্ড এটা একটা আলাদা একটা এক্সট্রা সুবিধা আছে সেটা হলো কি জানো তুমি যখন প্রতিটা এক্সাম আলাদাভাবে সিরিয়াসলি দিচ্ছ যখন মেইন অ্যাডমিশন টেস্টের হলের সামনে যাবা তখন কিন্তু তোমার বেশি ভয়া করবে না তো আর আমাদের ক্ষেত্রে হয় কি আমরা এক্সামকে এক্সামের মতন নেই না সবগুলো একদম যাচ্ছে তাই ভাবে দিই অ্যান্ড মেইন অ্যাডমিশন টেস্টে যায় আমরা হলো প্যানিক করে বসে পারল এখন কি হবে সো এক্সামকে এক্সামের মতন নিবা অ্যান্ড সিরিয়াসলি সবগুলো এক্সাম দেওয়ার ট্রাই করবা তাইলে হবে কি তোমার মার্ক আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে ওকে এরপর হলো পরীক্ষার আগে রাতে আগে রাতে প্রিপারেশন বলতে কি বোঝাচ্ছে দেখো আমাদের মধ্যে এটাও একটা কমন টেন্ডেন্সি কারণ এটা আমারও ছিল এভারেজ স্টুডেন্ট প্রত্যেকেরই একটা আছে কি আমাদের মেডিকেল অ্যাডমিশনের যতগুলো অফলাইন কোচিং সেন্টার আছে প্রতিটা কোচিং সেন্টার রুটিন এরকম থাকে যে একদিন পরীক্ষা মাসখানে একদিন গ্যাপ তারপর আরেকদিন পরীক্ষা তো আমরা করি কি আমরা পরীক্ষার রাতে ঠিক পড়তে বসি অর্থাৎ পরীক্ষা দিয়ে আসলাম আসে যে নিজে পড়বো অথবা যে পুরা দিনটা মাঝখানে আসে ওটা পড় ওটা ওই সময়টাও আমরা পড়ি না আমরা করি কি একদম পরীক্ষার রাতে পড়তে বসে সকালবেলা যাই পরীক্ষা দিয়ে আসি তো এটা করা যাবে না আমাদেরকে একদম ধরো যে তুমি পরীক্ষা দিয়ে আসলাম পরীক্ষা দিয়ে আসলে ধরো যে একটু তিরিশ মিনিট ফোন চালাইলা দেন পরের দিনে পরীক্ষার প্রিপারেশন না অর্থাৎ এখানে সময় ওয়েস্ট ওয়েস্ট না করা আমরা হলো শুরু থেকেই প্রিপারেশন নিবে অ্যান্ড পরীক্ষার রাতে করবো কি পরীক্ষার আগের রাতে যেগুলো হলো গুরুত্বপূর্ণ অংশ ওগুলোতে একটু আরেকবার করে চোখগুলো নেন ওগুলো লিখে লিখে বারবার প্র্যাকটিস করার চেষ্টা করা অর্থাৎ যেগুলো অংশ থেকে বিগত বছরে বেশি প্রশ্ন আসে এগুলো আইডেন্টিফাই করেন এগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়া পরীক্ষার আগের রাতে এইটা করতে হবে অ্যান্ড আদার্স যে অন্য সময় আসে এগুলাতে আমরা সিরিয়ালি পরীক্ষার যেভাবে প্রিপারেশন নেওয়ার দরকার আমরা সেভাবে প্রিপারেশন নিব এরপরে আসে হলো জেদ কাজ করানো দেখো জেদ হলো অনেক বড় একটা অস্ত্র এখানে আমি আমার একটা উদাহরণ দিই আমি মনে হয় উন্মেষের ফার্স্ট উইকলিতে সেন্ট্রাল পজিশন ছিল মানে ষোলোশো সামথিং অ্যান্ড আমার এটাতে না আমার এক বন্ধু ছিল মানে দুইশো সামথিং হয়েছিল এটাতে আমার খুব ইগোহার্ট হয়েছিল যে এটা কী হলো যে আমি এত পিছা পিছায় গেলাম কেন সো আমি হলো এই প্রতিজ্ঞাটা করছিলাম যে নেক্সট উইকলিতে আমি যদি টপ হান্ড্রেডের মধ্যে না ঢুকি তাহলে আমার নাম আরাফাত ফের দোষ না সো আলটিমেটলি আমি এই যেটা কাজে লাগা উভাবে প্রিপারেশন নিছি অ্যান্ড শেষে আমার সেকেন্ড উইকলিতে আমার পজিশন আসলো হলো ফিফটি ফাইভ অর্থাৎ আমার টপ ফিফটির মধ্যে আমি ঢুকে গেছিলাম এই জাস্ট জেদের কারণে সো আমরা হলো জেদটাকে কাজে লাগাই না আমরা ভাবি কি আচ্ছা পরীক্ষা না মার্ক কমার্সে আমি হতাশ পড়েও গেছিলাম বাট আমি পারি নাই তা মানে এখন কি এটা নিয়ে হতাশায় ভোগা ভোগা যাবে না আমাদেরকেই জেদ লাগায় জেদ ইউজ করতে হবে অর্থাৎ তোমাকে এমন একটা টেনডেন্সি নিতে হবে এমন একটা মাইন্ডসেট নিতে হবে যে ঠিক আছে এইটাতে খারাপ করছি করছি পরে এক্সামটাতে একদম ফাটাই দিব সো জেদটাকে কাজে লাগাও ওকে আর একটা জিনিস যেটা হলো বলতে গেলে অনেকে এটা নিয়ে কথা বলে না সেটা হলো যে তোমার মুখস্থ শক্তি হলো একটু বাড়াইতে হবে মেডিকেল প্রিপারেশন নেওয়ার টাইমে তুমি যদি বুঝে বুঝে মুখস্ত করো খুব ভালো কথা বাট আলটিমেটলি তুমি বুঝতেছো বাট তোমাকে মুখস্থ করতে হচ্ছে এখন মুখস্থ করার একটা টেকনিক বলি মুখস্থ করার জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে লিখে লিখে মুখস্থ করতাম তুমি যদি একবার লিখো এটা হলো বলতে গেলে তোমার মাইন্ডে তোমার ব্রেনে গাথে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি পড়বা প্লাস লিখবা আর সাথে এখানে আমি আরেকটা একটা টেকনিক ইউজ করতাম সেটা হলো অ্যাক্টিভ মেমোরি রিকল যে টেকনিকটা সেটা হলো ধরো যে আমি একটা চ্যাপ্টার পড়লাম চ্যাপ্টারটা পড়া শেষ আমার কালকে এটার উপর পরীক্ষা আসে আমার রাতের বেলা শেষ করলাম এখন যখন ঘুমাইতে যাব ঘুমানোর আগে দশ মিনিট আমি চুপচাপ শুয়ে শুয়ে চিন্তা করছে আচ্ছা আমি যে এই চ্যাপ্টারটা পড়লাম এটা যে সব থেকে গুরুত্বপূর্ণ পার্টগুলো আছে এগুলোকে আমি নিজে নিজে খেয়াল আসতেছে অথবা ধরো যে যে কোনো একটা চ্যাপ্টার পড়লাম ধরো যে রক্ত চ্যাপ্টারটাই তুমি পড়লাম এখানে মধ্যে যে ক্লটিং ফ্যাক্টরের যে ছকটা সেইটা ছকটা গুরুত্বপূর্ণ এখন তুমি যদি নিজে নিজে মনে করার চেষ্টা করো যে তোমার ছকটা মনে আছে কিনা তাহলে দেখবে যে তুমি বুঝতে পারবে যে তোমার অধ্যায়ের কোন কোন জায়গায় গ্যাপ আছে এই যখন বুঝলা রাতের বেলা সকালবেলা উঠে ওই অংশটুকু একটু ভালোভাবে পড়বা তোমার আদার্স অংশগুলো পড়া লাগলো না তোমার কী হলো যে অংশটুকু তুমি পারো না ওই অংশটুকু ফোকাস গেলো এন্ড আস্তে আস্তে তুমি যদি এই অ্যাক্টিভ মেমোরি রিকলটা করো তোমার মুখস্থ শক্তি বাড়বে সো লিখে লিখে মুখস্থ করবা সাথে হলে অ্যাক্টিভ মেমোরি রিকল এই টেকনিকটা ইউজ করবা পাশাপাশি যদি বুঝতে চাও বুঝো বুঝার সাথে সাথে মুখস্থ করার চেষ্টা করো তো ঠিক আছে আসসালামু আলাইকুম